এই যে ভাই দোকানে দোকানে 19 আগামী কাল পদ দাঁড়ান এই أنا আমি শুনেছি দাদা ধন্যবাদ এটা আমি শুনেছি দাদা ধন্যবাদ এটা ঢাকার পদযাত্রায় যোগদানের আহ্বান জানিয়ে মাগুরায় বিএনপির লিফলেট বিতরণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী 19 আগস্ট শনিবার কেন্দ্র ঘোষিত ঢাকার পদযাত্রা কর্মসূচিতে যোগদানের আহ্বান জানিয়ে মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে শহরে লিফলেট বিতরণ করা হয় মাগুরা জেলা বিএনপির ইসলামপুর পাড়া কার্যালয় থেকে নেতাকর্মীরা শুরু করে শহরের বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেন এই সময় মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন মাগুরা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ খান কিজিল জেলা বিএনপি নেতা সৈয়দ রফিকুল ইসলাম তুষার জেলা যুবদলের সভাপতি অ্যাড ওয়াসিকুর রহমান কল্লোল জেলা যুবদলের সহসভাপতি আমিরুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসুসহ নেতা কর্মীরা লিফলেট বিতরণে অংশগ্রহণ করে Thank you.